My dear student, I am again back to spend few minutes with the students of class 3. Today I am going to prepare a lesson from lesson 4. It will be a single lesson and we will complete through a single lesson. Through a single class, the whole lesson. At the very beginning, my dear student, you are Looking at the first page of the lesson, there are few questions set. The first question is Who can fly in the sky? Who can fly in the sky? The second question is Who has feathers? Who has feathers? And the third question is Who has a beak?

কার চঞ্চু আছে বন্ধুরা শক্ত ঠোঁট বা চঞ্চু আছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো সো টুডেজ লেসেন্স ইজ নো ইয়োর বার্ডস নো ইয়োর বার্ডস বন্ধুরা এখানে আমরা দুটি পাখির একটি গল্প করে নেব তোমরা দেখতে পাচ্ছ একটি ময়ূর এবং একটি বক মুখোমুখি যেন দাঁড়িয়ে আছে পাশাপাশি অথচ মুখোমুখি দাঁড়িয়ে আছে তো গল্পেরও নাম দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন এখানে বক বা সারস বলতে পারো সারস তাহলে বন্ধুরা আমরা পড়া শুরু করছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে চুয়ান্ন নম্বর পাতাটি বের করে পড়তে শুরু করো তোমাদের ক্লাস থ্রির ছাত্রছাত্রীদের বলছি তোমরা তোমাদের বাটারফ্লাই বইটি বের করে ফিফটি ফোর নাম্বার পেজ পেজ নাম্বার ফিফটি ফোর তোমরা ওপেন করো ওয়ান্স একদা আপন এ টাইম কোনো এক সময়ে এপিকক একটি ময়ূর লিফ্ট বাস করতো ইন এ ফরেস্ট বনের মধ্যে একটা বনের মধ্যে বিসাইড এ লেক একটা হ্রদের পাশে হি ওয়াজ ভেরি সে ছিল খুব প্রাউড গর্বিত অফিস বিউটি তার সৌন্দর্যের জন্য এভরিডে প্রত্যেক দিন হি ইউজ টু গো সে যেত টু দ্য লেক সেই লেকটিতে দে আর হি লুকড সেখানে সে তাকিয়ে থাকতো অ্যাট হিজ ওন রিফ্লেকশন তার নিজের প্রতিচ্ছবির প্রতি বা দিকে ইন ওয়াটার যেটা জলের মধ্যে পড়তো ওহ হ্যা বিউটিফুল বার্ড এম আই আহ কি সুন্দর পাখি আমি মাই ফেদার্স আমার পালকগুলি অ্যান্ড উইংস এবং পাখনাগুলি আর সো বিউটিফুল হয় খুব সুন্দর হি ইউজ টু সে বলতো টু হিমসেলফ নিজেকে ওয়ান ডে একদিন এ ক্রেন কেম একটা সারস এসেছিল টু লিভ বাস করতে বাই দ্য লেক সেই হ্রদটির পাশে দ্য পিকক ময়ূরটি শ দেখেছিল দ্য ক্রেন ক্রেনটিকে হি সে মারমার্ট বিড়বিড় করে বললো এ নিউ ফিজিটার ইজ হেয়ার টু স্টে একটা নতুন আগন্তুক হ্যাজ ইজ হেয়ার এখানে এসেছে টু স্টে থাকার জন্য ভিজিটার্স মানে কি বন্ধুরা ভ্রমণকারী যারা ভ্রমণ করতে আসে বেড়াতে আসে তাহলে নতুন অতিথি বলা যেতে পারে হি মাস্ট গো সরি আই মাস্ট গো আমি অবশ্যই যাবো অ্যান্ড ইন্ট্রোডিউস এবং পরিচয় করাবো মাই সেলফ নিজেকে টু হিম তার সঙ্গে সো সুতরাং দ্য পিক অপ ময়ূর টি হেঁটে গেল টু দ্য লেক হ্রদির কাছে দ্য ক্রেন ওয়াজ বিজি সেই সারসটি ছিল ব্যস্ত দেয়ার সেখানে হি ওয়াজ ক্যাচিং ফিস ফর লাঞ্চ হি ওয়াজ ক্যাচিং সে ধরছিল ফিস মাছ ফর লাঞ্চ দুপুরের খাওয়ার জন্য দ্য প্রাউড পিকক গর্বিত ময়ূরটি স্প্রেড আউট মেলে ধরলো হিজ কালারফুল ফেদার্স তার রঙিন পাখনাগুলি ফর ডিসপ্লে প্রদর্শনের জন্য দেখাবার জন্য দেন হি সেট তখন সে বলল টু দ্য ক্রেন কি হ্যালো মিস্টার ক্রেন হ্যালো মিস্টার ক্রেন ওয়েলকাম টু দ্য ফরেস্ট এই বনে তোমাকে স্বাগত আই এম ইউর নেই আমি তোমার প্রতিবেশী থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক সেট দ্য ক্রেন সেড দ্য ক্রেন সেড তাহলে সারসটি বলল থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ মিস্টার পিকক পিকক বাবু বা পিকক মশাই মশাই দ্য পিকক দেন মরটি তখন মকড অ্যাট দ্য ক্রেন হাসাহাসি করলো দেখি কি বলল হোয়াই ইউ হ্যাভ সচ কালারলেস ফেদার্স হোয়াই ডু ইউ হ্যাভ কেন তোমার আছে সাচ কালারলেস এই ধরনের ফ্যাকাসে ফেদার্স পালকগুলো ইউ লুক সো অর্ডিনারি তোমাকে দেখতে খুব সাধারণ লাগছে দ্য ক্রেন রিপ্লাইড সারসটি উত্তর দিল ইয়েস আই ডোন্ট হ্যাভ আমার নেই বিউটিফুল ফেদার্স সুন্দর পালক অ্যান্ড উইংস এবং পাখনা লাইক ইউরস তোমার মতো বাট কিন্তু আই ক্যান ফ্লাই অ্যাক্রস আমি উড়ে যেতে পারি আই ক্যান ফ্লাই আমি উড়ে যেতে পারি অ্যাক্রস দ্য লেক এই লেকটা জুড়ে উইথ দ্য হেল্প অফ মাই উইংস আমার পাখনাগুলির সাহায্যে উইথ দ্য হেল্প সাহায্যে অফ মাই উইংস আমার পাখনাগুলির সাহায্যে ক্যান ইউর ফেদার্স হেল্প তোমার পালকগুলি কি সাহায্য করে ইউ তোমাকে একটু ফ্লাই উঠতে দেয়ার ওয়াজ না প্লাই সেখানে কোনো উত্তর এলো না ফ্রম দ্য পিকক সেই ময়ূরটির কাছ থেকে হি ফেল্ড সে অনুভব করলো অ্যাসেম্প লজ্জিত অ্যান্ড এবং ওয়েন্ট অ্যাভে দূরে চলে গেল তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কি না এখানে একটি ময়ূর এবং একটি সারসের মধ্যে কথোপকথন হচ্ছে একটা ময়ূর একটা লেকের ধারে বাস করতো সে সে লেকের জলে প্রায় যেত সেখানে সে নিজের প্রতিচ্ছবি জলের মধ্যে দেখে খুব গর্ব অনুভব করত তার সুন্দর রঙিন বৃহৎ পাখনার জন্য সেখানে একদিন বন্ধুরা একটি সারস থাকতে এসেছিল সে অ্যাকচুয়ালি এসেছিল খাবারের সন্ধানে সে আপন মনে মাছ শিকার করছিল নদীর জলে এই সরি লেকের জলে চেয়ে থেকে তখন ময়ূরটি তার কাছে গিয়ে বলল যে তোমাকে দেখতে খুবই অর্ডিনারি লাগছে তোমার পাখনাগুলো এত ফ্যাকাছে কেন তোমাকে এত বাজে দেখাচ্ছে কেন আমারগুলো দেখো না কত সুন্দর মেলে ধরেছিল সে তখন বকটি বাসে সারসটির উত্তর দিয়েছিল কি না দেখুন আপনার পালকগুলো খুবই সুন্দর খুব ভালো আমার ভালো নেই কিন্তু আপনার পালক কি উঠতে সাহায্য করে আমার পালক আমাকে অনেক দূর অব্দি উঠতে সাহায্য করে এই হ্রদটার এপার ওপার করতে সাহায্য করে তখন ময়ূরটা অনুভব করলো যে সে ভুল ছিল তাই সে লজ্জিত হয়ে চলে গেল কারণ তার সুন্দর সুন্দর রঙিন পাখনা ছিল বটে কিন্তু সেই পাখনাগুলো কোনো কাজের ছিল না কিন্তু সারসের পাখনাটা কাজের ছিল রঙিন ছিল না তাহলে যে যে জিনিসটা চকচক করে বন্ধুরা সেটাই সবসময় শোনা হয় না চকচকে জিনিসই সবসময় শোনা হয় না বন্ধুরা এটাই হচ্ছে গল্পের নীতি কথা তাহলে বন্ধুরা এই যে লেসেন নাম্বার ফোর তার যে প্রশ্নগুলি আছে তোমরা অবশ্যই বাড়িতে করার চেষ্টা করো এবং যদি কোনো রকম সমস্যা হয় সেগুলো আমরা তোমরা জানাবে আমি করে দেবো অবশ্যই বন্ধুরা এখানে একটা রাইম আছে বন্ধুরা সেই রাইমটি দ্য বার্ড ইন দ্য কেজ এখানে দেখো একটি খাঁচার মধ্যে একটি পাখি বন্দি অবস্থায় আছে আর এই ছড়াটার নাম দ্য বার্ড ইন দ্য কেজ দ্য বার্ড ইন দ্য কেজ তোমরা তো জানো বন্ধুরা যে আমরা সবসময় ছড়াকে একটু ছন্দবদ্ধভাবে যাতে তোমাদের ভালো লাগে আকর্ষণীয় বলে মনে হয় এবং মনে রাখতে সাহায্য হয় সেই জন্য ছড়াগুলিকে আমরা একটু ছন্দবদ্ধভাবে পড়ার চেষ্টা করি তাহলে বন্ধুরা এখানে তোমরা পেজ নাম্বার সিক্সটি ফাইভে চলে এসো পেজ নাম্বার সিক্সটি এবং এখানে ছড়াটিকে আমরা একটু ছন্দবদ্ধ ভাবে পড়ে নেওয়ার চেষ্টা করি দ্য বার্ড ইন দ্য কেস ইন দা কেস বার্ড ইন দ্য ডে বার্ড ইন দ্য কেস বার্ড ইন দ্য কেস উইল ইউ ফ্লাইভে অনে সানি ডে বার্ড ইন দ্য কেস বার্ড ইন দ্য কেস আই উইল ব্রেক ইউর বার্স

বাড়িতে বাবা মায়ের সহযোগিতা নিয়ে বারবার এই লেসেনটি তোমরা পড়তে থাকো বন্ধুরা আর কোনোরকম সমস্যা হলে অবশ্যই জানিও ভালো থেকো বন্ধুরা